সকল প্রশংসার মালিককে, সব ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, এমন আল্লাহ আমরা পেয়েছি যেটা কেউ দিতে পারে না তিনি দেয়। তার রহমতের দরিয়া বিশাল, তিনি দয়ালু, তিনি মেহেরবান, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই, তার ভালোবাসার কোনো শেষ নাই। ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন, আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করার পরে ভালোবাসাকে 100টা টুকরা করেছেন, করে নিজের মধ্যে 99টুকরা ভালোবাসা তিনি জমিয়ে রেখেছেন, আর 1টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে তিনি ঢেলে দিয়েছেন। ওই 1টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা আমি কিছু পেয়েছি, আপনি কিছু পেয়েছেন, আপনারা কিছু পেয়েছেন, সবাই মিলে কিছু না কিছু পেয়েছি। সবাই মিলে কয় টুকরা? আওয়াজ করে বলেন, কয় টুকরা? আর নিজের কাছে তিনি রেখে দিয়েছেন জমা কয় টুকরা? 99 গুণ বেশি ভালোবাসার অধিকারী তিনি। তারপরও দেখবেন আমাদের মাঝেও কত ভালোবাসার উদাহরণ দেখা যায় বিশ্বব্যাপী, গোটা পৃথিবীব্যাপী ভালোবাসার উপন্যাসের কোনো শেষ নেই। ভালোবাসা নিয়ে নির্মিত রচিত মুভি ফিল্মের কোনো শেষ নেই। এমনও ফিল্ম মেকার আছে, তারা এমনভাবে ঘটনা পরম্পরাকে শ্রোতাদের কাছে উপস্থাপন করে, আমরা সবাই জানি যে এটা হচ্ছে অ্যাক্টিং, তাই না? অ্যাক্টিং দেখেও আমরা কাঁদি। ভালোবাসার এরকম নমুনা তারা স্থাপন করে, হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যায় যে নায়ক নায়িকার ঘটনা এমন পর্যায়ে পরিচালক নিয়ে যায় মনের অজান্তে আমরা কাঁদি। এই কষ্ট, এই দুঃখ, এই বিরহ দেখে আমরা কাঁদি, কিন্তু আমরা জানি যে ইটস অ্যান অ্যাক্টিং, ইটস নট দ্য রিয়েল লাইফ, এটা বাস্তব জীবন নয়, এটা নাটক, টাকার বিনিময়ে ওনার অভিনয় করেন, এই অভিনয় দেখে আমরা কাঁদি। তার মানে ভালোবাসার কি উপমা পরিচালক সিনেমার মধ্যে সেট করেছে, ঠিক কিনা? আবার আইয়ুব বাচ্চু মরার আগে বলে গেছে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। তো গোটা বিশ্বব্যাপী ভালোবাসাবাসী, আবার 14 ফেব্রুয়ারি একটা আছে বিশ্ব ভালোবাসা দিবস, আছে, আপনারা পালন করেন? এগুলো করা যাবে? আমাদের জন্য আল্লাহ অনেক দামি দামি সময় রেখেছে, কদরের রাত, লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। কদরের রাতের বারাকা, মার্সি, ব্লেসিংস যদি কেউ হাসিল করতে পারে, 1000 বছর আবাদত করলে যেই সওয়াব, আল্লাহ ওই পরিমাণ সওয়াব ওই আবাদতকারীর আমল নামায় লিখে দিবে। কিন্তু বিষ্ণু বলছেন, ফলতা মিসুফিল আশ্রিল আওয়াখিরি মিনাল ভেতর, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে কদর তালাশ কর। 21, 23, 25, 27, 29 এই 3টা রাতেই আপনাকে সমানতালে আবাদত করতে হবে, যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে। কিন্তু আমরা বাংলাদেশে পালন করি কোন রাত, কথা বলেন? তো আপনি আবাদত করলেন 27-এর রাতে, ওই বছর কদর হয়ে গেল 29-এর রাতে, যাবেন কই? মান হরিমা ফাকদ হরিমা, মান হরিমা খাইরাহা ফাকদ হরিমা। বিষ্ণু বললেন যে কদরের রাত থেকে বঞ্চিত হলো, এর বরকত থেকে তার চেয়ে কপাল পোড়া মানুষ পৃথিবীতে নাই। এ রাত্রিতে মা আয়েশাকে বিশ্বনবী একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন আর বলেছেন, আয়েশা কদরের রাতে তুমি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, মানে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, তিনি মাফ করাকে পছন্দ করেন, তিনি তওবা কবুল করাকে পছন্দ করেন। 24/7 তার দরজাটা খোলা, রাত যত গভীর হয় দোকানপাট বন্ধ হয়, শপিং মলের শাটার বন্ধ হয়, শাট ডাউন হয়, সব ক্লোজ হয়ে যায়, আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খুলতে থাকে। এজন্য আপনি যতই পাপ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আল্লাহ বলেন, লা তাইআসু মির রাহিল্লাহ, নেভার গিভ আপ, কখনো হতাশ হয়ও না, কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ও না। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত মিথ্যা বলেছেন, কত নামাজ কাজা করেছেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান।
আমাদের পাপ আমাদের অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন কখনো আমার রহমত থেকে নিরাশ হয় না এজন্য বিপদে আপদে সব সময় আমরা প্রশংসা করব একজনের চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তিনি চাইলেই আমাদের সব গুনাহগুলো maaf করে দিতে পারেন এখানে আওয়াজ করে কে কুটসাব গ্রামবাসীর লিডাররা এদিকে নাই ওদেরকে ধরে নিয়ে আসেন আমার সামনে আওয়াজ করছে কে নিয়ে আসেন এখানে ওদেরকে একটু দেখি এখানে আনেন কে আওয়াজ করে ওখানে এখানে কোরআনের কথা হচ্ছে কোনো আওয়াজ হবে না কোনো সাউন্ড চলবে না আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই তার দয়ার কোনো শেষ নাই এজন্য আমরা চাইব শুধুমাত্র একজনের কাছে তিনি কে আপনি বিপদে পড়েছেন আপনারা বিপদ থেকে রক্ষা করতে পারে কে আপনি অসুস্থ আপনাকে সুস্থ করে দিতে পারে কে আপনি বিয়ে করেছেন 10 বছরের দাম্পত্য জীবন আপনার সন্তান হয়নি এখন সন্তানটা দিতে পারে কে নাকি মাজারে গেলে সন্তান পাওয়া যায় অনেকে মাজারে যে মানত করে সন্তান পাওয়ার আশায় এরকম লোক আমাদের আশেপাশে আছে না নাই একটু আকল খাটান আর বুঝবার চেষ্টা করেন মাজারে গেলে যদি সন্তান হতো তাহলে গরুর যে বাচ্চা হয় ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হইল গরু কোন মাজারে যে বাচ্চা পেল কথা বুঝতে পেরেছেন তার মানে কোন মাজার থেকে সন্তান পাওয়া যায় না কোন বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায় না কেউ কাউরে কিছু করে দিতে পারে না করে দিতে পারে একজন তিনি কে সব সময় সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই কম কম না বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি বিশ্বনবী ঈসা ইসলাম মসজিদে নববীতে একটা হাদিসের বঙ্গানুবাদ শোনাই আপনাদেরকে তিনি মসজিদে নববীতে নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার বলে বিশ্বনবীর মসজিদে নববীর জামাতের পদ্ধতি ছিল সেখানে আমরা যেমন আমাদের মসজিদে শুধু পুরুষরা যাই ওনার মসজিদে শুধু পুরুষরা যেত না নারীরাও যেত সুবহানাল্লাহ পড়ে হিজরা হিজরা চিনেন ডাক্তারি ভাষায় এদেরকে বলে হারমোফ্রোডাইট ডাক্তার যারা আছেন বুঝবেন হারমোফ্রোডাইট বাইসেক্সুয়াল উভয় লিঙ্গ এরা মিডল জেন্ডার পুরুষ না নারীও না এরকম করেও আল্লাহ কিছু মানুষ বানায় আমরা যে পুরুষ হয়েছি বানিয়েছে কে আমাদের বোন আমাদের মা ওদেরকে নারী বানিয়েছে কে আবার আমাদের অনেকের সন্তান পুরুষও হয় না নারীও হয় না মাঝামাঝি আরেকটা জেন্ডার হয় বাইসেক্সুয়াল বলে ফিমেল হিজরা ওদেরকে হিজরা করে বানালো কে আপনি আর আমি হিজরা হইতে পারতাম না পারতাম আমার বোন আমার মা ওরা হিজরা হতে পারতো না পারতো সবার পরীক্ষা আমরা ছেলে হয়েছি আল্লাহ আমাদেরকে ছেলে বানিয়ে পরীক্ষা করছেন যারা নারী হিসেবে দুনিয়া এসেছে আল্লাহ তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা করছে যারা হিজরা হয়ে পৃথিবীতে এসেছে তারা হিজরা আল্লাহ